গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখুন আমি আমার সকালের কাজ শুরু করে দিয়েছি। আমি সব বাসনগুলো বাইরে এনেছি। এই দেখুন হালকা বৃষ্টি, ভাব বৃষ্টি আসবে মনে হয়। আর এখানে বাসনগুলো রেখেছি। মুগ ডাল নিয়েছি, আজকে মুগ ডাল রান্না করব। সব মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে। তারপরে আমি আমার কাজ রান্না বসাবো, সব পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বাসনগুলি ধুয়ে নিচ্ছি, বাসনগুলি ধুয়ে নিচ্ছি। দেখুন বাসনগুলি ধুয়ে তারপরে আমি আমার অন্য কাজ করব। এখানে অনেকগুলি বাসন ধুতে ধুতে মানে অনেকটা টাইম লেগে গেছে। দেখুন বাইরে কাজ আমার শেষ হয়ে গেছে, বৃষ্টি এসছে একটু একটু। এগুলি বাইরের কাজগুলি করছি, সব কাজ কমপ্লিট করে তারপরে আমি ঘরে আসব। জল এসেছে তাই বালতিগুলি পরিষ্কার করে নিচ্ছি। জল আসলে পাইপের জল দিয়ে কাজ করতে অনেকটাই মজা লাগে, তাই জল আসলেই পরেই আমি বাসনগুলি ধুয়ে নিই। একটা জবা ফুল আর আমার গাছে একটাই জবা ফুল ধরেছে। এই দেখুন আমি এখন ঘরে এসেছি, ঘরে এসে সব মুছে নিচ্ছি। এই আমার মা, আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে। আর আমার মেয়ে তো আমার মাকে ছাড়বেই না, মাকে ধরে রাখবে, কারণ মা ওকে বালান পালন সব করেছিল। এই দেখুন কাঁঠাল, কাঁঠাল খাবে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড কাঁঠাল খুব ভালোবাসে, তো কাঁঠালটা ওকে এগুলি খুলে দিচ্ছি, খুলে মুড়ি দিয়ে দেবে। আর ও মুড়ি দিয়ে দেবে, পছন্দ করে অনেক মুড়ি দিয়েও কাঁঠাল খায়, কিন্তু আমি খাই না। কাঁঠাল মুড়ি দিয়েও অনেক পছন্দ করে, তো কাঁঠাল আমি খুলে দিচ্ছি আর ও এখন এগুলি মুড়ি দিয়ে খাবে। এই দেখুন কাঁঠালটা অনেক মিষ্টি, এটা আমার বাপের বাড়ি থেকে এনেছে, অনেকটাই মিষ্টি। এই দেখুন এসেছে, এখন খাবে কাঁঠাল মুড়ি দিয়ে। এখানে দেখেছি আবার কি হচ্ছে, এখন খাচ্ছে মুড়ি দিয়ে খাবে। ও ভালো লাগে মানে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে, আম দিয়ে মুড়ি দিয়েও খায়, যেটা আমি পছন্দ করি না। আমি খালি আম খেতে পছন্দ করি, খালি কাঁঠাল খেতে পছন্দ করি, আমি এর সঙ্গে মুড়ি বা কিছু মেশাই না। সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো প্লিজ, আমাকে ফলো করো, ফলো করে আমাকে সাপোর্ট করো। দেখুন আমার হাজবেন্ড কাঁঠাল খাচ্ছে, ও কাঁঠাল পছন্দ করে। আমার ক্যামেরা লাগানো ছিল, বলতেই পারে না যে ক্যামেরা আছে, খাচ্ছি খাচ্ছে, নাহলে ক্যামেরার দিকে তাকাতো। এই দেখুন আমি আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ খালি খালি খেতে। আর এই দেখুন মুগ ডাল, মুগ ডাল রান্না করবো আজ। আর এখানে দেখুন চাল কুমড়ো কেটে রেখেছি, আর মুগ ডাল দিয়ে রান্না করবো। বসিয়ে দিয়েছি কড়াইতে, মুগ ডালগুলো দিচ্ছি এখন। আর এদিকে চাল কুমড়া কেটে রেখেছি, চাল কুমড়োগুলো কুচি কুচি করে কাটবো আর এগুলি রান্না করব এখন। এই দেখুন ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি, আর এখন চাল কুমড়োগুলি কুচু কুচু করে কাটবো। এই দেখুন কুচু কুচু করে কেটে নিচ্ছি চাল কুমড়ো কেটে, এখন ডাল দিয়ে রান্না করবো, মুগ ডাল দিয়ে। এই দেখুন কুচু কুচু করে কেটে নিচ্ছি, কাটা শেষ হয়ে গেল। এবং এগুলো এখন কলসের জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কলসের জল দিয়ে ধুয়ে একবার ধুয়েছি কাটার আগে, তারপরে এখন আবার ধুয়ে
কেটে নিয়ে গুলি কড়াইতে বসিয়ে দিয়েছি, ডালের সঙ্গে ডাল সেদ্ধ হয়ে গেছে। তা দেখুন চা, এদিকে ভাত, আদিকে মম পনির আর টমেটো, বাটার পনির রান্না করবো তার জন্য। এতক্ষণ পনিরগুলো ধুয়ে নিয়েছি। এতক্ষণ পনিরগুলো ধুয়ে নিয়েছি। হলুদ মেখে তারপর ভেজে নিচ্ছি। হলুদ মেখে ভেজে তারপর রান্না করতে হবে, কারণ এগুলোকে যদি ভাজতে হয়। এদিকে পনির বসে চা, চাল কুমড়ো আর ডাল একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকুন পনিরগুলি আর এই চাল কুমড়োগুলি, এই চাল কুমড়ো আর ডাল কাঁচামরিচ চিরে দিয়েছি। এগুলি প্রথমে সেদ্ধ করে তারপরে আদা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। এগুলি একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে দেবো। দেখুন বেটে নিচ্ছি, আদা বেটে নিচ্ছি, পনিরের জন্য আদা মরিচ এগুলি বেটে নিচ্ছি। মিক্সচার মেশিন আছে কিন্তু বেটে রান্না করতে অনেক সময় আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। কিন্তু আজকে খুব ভালো লাগছিলো যে একটু বেটে রান্না করি, তাই একটু বাটলাম। এই দেখুন আদা আর রসুন বেটে নিলাম। আমার যেহেতু শিল বাটা আছে ওইখানে, বাটতে আমার কোনো অসুবিধা হয় না, আমার বাটতে অনেক ভালো লাগে। কিন্তু জিরা বাটতে অনেকটাই ভালো লাগে না একদম। তাই আমি জিরা গুঁড়ো মানে খাই, জিরা গুঁড়ো খাই। সবাই বলে জিরা গুঁড়ো খেলে অনেক খারাপ। এই দেখুন আলু কেটে নিচ্ছি পনিরের জন্য, পনির রান্না করবো। ভেবেছিলাম যে বাটার পনির রান্না করবো কিন্তু শেষে টাইম হচ্ছিল না, আমরা আবার একটু লোকনাথ বাড়িতে যাব, তার জন্য সকাল সকাল রান্না বাটার পনির রান্না করতে তো অনেকটাই টাইম লাগে। তো মা বলছিল যে বাটার পনির রান্না করতে হবে না, একটু তাড়াতাড়ি যা করো করে নে 12টার আগে। তো আমরা এখন রেডি হয়ে চলে যাব। তো আমি তাড়াতাড়ি যা বাটার পনির রান্না করিনি, তো টমেটো দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না করে ফেলেছি তাড়াতাড়ি করে। আর আমার মানে ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি সব কিছুতে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করি। এখন টমেটোগুলি কাটবো। টমেটোগুলি কেটে নিয়েছি। লবণ দিয়েছি। এখন দেখুন রেডি হয়ে লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি বিকেলবেলা। এর আগে কিছু ভিডিও ছিল ওগুলি করতে পারিনি। আর এই দেখুন গাড়িতে বসে রয়েছি আমি, মা, মামনি। এখন আমি লোকনাথ বাড়িতে যাচ্ছি, লোকনাথ মন্দিরে যাচ্ছি। ওর একটা মানুষের মানে ওর একটা মানুষ ছিল, কারণ ও কিছুদিন আগে অনেক রাত্রে একটা সময় ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তখন বলেছিলাম লোকনাথ বাবার কাছে একটা মানত করেছিলাম, যদি ও ভালো হয়ে যায় তাহলে ঠাকুরকে একটু ধূপকাঠি মোমবাতি দেব। ওখানে যাচ্ছি, এই দেখুন লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। এই দেখুন আমরা মন্দির, এটা বাবার মন্দির। এখানে আসলে না সব কিছু ভুলে যেতে ইচ্ছে করে, অত ভাল লাগে এখানে আসে বসলে। মামনি ওইদিকে আগে ওইদিকে যখন ও কত্থক শিখ সরি না যখন এখানে ভারতনাট্যম শিখতো, তো আমি সবসময় এখানে এসে বসে থাকতাম। 11টাতে ক্লাস ছিল, 11টা 12টা 1টা 2টো পর্যন্ত আমি এখানে বসে থাকতাম। এই দেখুন এখন আমরা রাজবাড়ির সামনে, আমরা একটু রাজবাড়িতেও গিয়েছিলাম। এই দেখুন রাজবাড়ি, এটা আমার মা, আমার মামনি। আমরা টিকিট কাটতে যাচ্ছিলাম কিন্তু এত লেট হয়ে যাচ্ছিলো। এই দেখুন ভিতরে যাচ্ছিলাম।
টিকিট কাটতে, কিন্তু টিকিট কাটতে হয়নি। এখন আমরা বাড়ি ফিরছি, দেখুন বাড়ি ফিরে চলে আসছি। বাড়ি ফিরে চলে আসছি। সবাই আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আমাদের বাড়ি অনেকটাই দূরে, এরকম চলে আসছে এখন। আর আসার সময় একটু মাংস নিয়ে এসেছি, মা এসেছে তাই একটু মাংস নিয়ে এসেছি।